আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়ার কিছু গল্প বলতে চাই। আমার নাম মনোয়ারা, আমার বাড়ি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, থানা নান্দাইল। আমি একটা খুব সাধারণ ঘরে নিয়ে, আমি যখন মানে আজ থেকে 5 থেকে 6 বছর আগে যখন আমি গ্রামে থাকি, তখন আমার বাপের অবস্থা খুবই খারাপ ছিল। আমি খুব গরিবের ঘরের একটা মেয়ে, আমরা 2টা বোন 1টা ভাই। তো আমার বড় বোনের বিয়ে হয়ে যায়, হয়ে যাওয়ার পর আমাদের সংসারে খুব একটা অভাব থাকে। থাকার পর হঠাৎ করে আমার আব্বু বয়স্ক লোক, সিনি কোনো কর্ম করতে পারে না। কিছুদিন পর আমার আমাদের মানে বেশি লেখাপড়া করতে পারি নাই, যা হয়তো বুঝতেই পারেন, গরিবের ঘরে একটা মেয়ে। হঠাৎ করে একদিন আমার বড় বোনের সাথে আমি ঢাকা চলে আসি। আসার পর মাত্র 1200 টাকা বেতনে আমার বোন আমাকে একটা কাজ দেয়। সেই কাজটা হলো ওই যে ঢাকা শহর মানে সুতার একটা কোম্পানি থাকে সেই জায়গায়, মাত্র 1200 টাকা বেতনে। সেখান থেকে আমার বোনের কাছে থাকি, আমার বোন আমার কোনো খাওয়ানোর টাকা নেয় না। সেই 1200 টাকা থেকে প্রতি মাসে আমি আমার বাড়িতে 1000 টাকা দিতাম, সেটা দিয়ে আমার আব্বু এমনকি আমার আম্মু আমার ছোট ভাই তারা চলতো। তো সেখান থেকে সেই কাজের থেকে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। হওয়ার পর আমি আমার বাপ মা সবাইকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে নিই। বিয়ে করার পর সে অনেকটাই ভালো ছিল বাবা, এভাবে আমাদের মানে কষ্টের মাঝেও সুখের মাঝেও দিন চলে যায়। এক থেকে 2 বছর তারপর আমার একটা গর্ভে একটা সন্তান আসে, আমার একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পর 6 মাস যখন মেয়েটার বয়স, তখন আমাদের সংসারে খুব অভাব থাকে। অভাব থাকার পরে কিছুদিন পর আমার ওই স্বামী গার্মেন্টসের কাজ করে, সে নিয়েবার ছিল একটা অবলক মিশিংয়ের ওপর তার গার্মেন্টসে। তখন হঠাৎ করে একদিন উনি আমাকে বলে যে একা আমি পারতাছি না, খাওয়া রুম ভাড়া এভাবে সংসার চালানো আমার দ্বারা সম্ভব না। তখন আমাদের সংসারে খুব অশান্তি নেমে আসে। আমি কিছু বললে উনি আমাকে মারধর করে, অনেক অত্যাচার করে। সেভাবে থেকে আমাদের মানে সংসারে খুব অত্যাচার শুরু হয়। তখন আমি সহ্য না করতে পেরে আমার সেই 6 মাসের বাচ্চাকে আমার বাড়িতে রেখে আসি, আমার মার কাছে। রেখে আসার পর আমি তার সাথে গার্মেন্টসে ঢুকি, দুজন কাজ করি, যা টাকা পাই তা খাওয়া রুম ভাড়া এভাবে চলে। আর আমার এই শিশু সন্তানটা আমার বাপ মার কাছে থাকে, না পায় মায়ের ভালোবাসা, না পায় বাপের ভালোবাসা। একতে একতে এভাবে 1-1.5 বছর চলে যায়। হঠাৎ করে একদিন আমি সেই যে অফিসে কাজ করি সেখানতে একটা বুয়া খালা থাকে, উনি আমাকে বলে যে দেখো তোমরা এভাবে কষ্ট করো, তোমাদের সংসারে এত অশান্তি তো আমাদের ভালো লাগে না, তুমি একটা কাজ করো, আমি দুজে একটা বুদ্ধি শুনবা, তুমি প্রবাস চলে যাও। যদি প্রবাস যাও দেখা যাচ্ছে তুমি কিছুদিন কর্ম করলে দেখা যাচ্ছে 2-3 লাখ টাকা হবে, 2 বছর পর যদি আসো তখন তোমরা খুব সুখে সংসার করতে পারবা। তো আমি তো আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করছি, তো আমার স্বামীকে বললাম যে দেখো আমরা দুজেই সুখে থাকি, তো আমার মেয়েটাকে নিয়ে আমরা অনেক সুখে সংসার করতে পারবো, তুমি আমাকে দাও, আমার বিদায় যাই। ও রাজি হচ্ছিল না, খুব রিকোয়েস্ট করার পর উনি লুবে পড়ে গেল। যখন আমি বললাম যে 2 বছর যদি থাকি দেখা যাচ্ছে 2-3 লাখ টাকা হলে তোমাকে দেশে একসাথে ব্যবসা ধরা দিব, আর আমার মেয়েটাকে নিয়ে আমি বাসায় থাকবো, আমরা অনেক সুখে সংসার করব। তখন বলে ঠিক আছে তো তুমি যাও। তো পাসপোর্ট করতে চান, মেয়েরা বিদেশে গেলে টাকা লাগে না, তো অবস্থা খুব খারাপ ছিল দেখে পাসপোর্টটা মালিকই করে দিয়েছিল, মানে যে নিবেশ দালাল সেই পাসপোর্টটা করে দিয়েছিল, আর ভিসাটা ওই কোম্পানি থেকে ওই মালিকে নিয়ে আসছিল। এভাবে আমাকে সৌদি আরব পাঠায়। পাঠানোর পর আমি সৌদি আরব যাই, আমি একটা বাঙালি মেয়ে, আমি তো বাংলা কথা বুঝি, আরবি বুঝি না, খুব কষ্টে আমার 1-1.5 মাস চলে যায়। তো আমার ওই শিশু সন্তানটা আমার বাপের বাড়িতে থাকে, আর আমার স্বামী সে ঢাকা বাসা ভাড়া নিয়ে সেই গার্মেন্টসেই কাজ করে, সেইখানেই থাকে। এভাবে 1-2 মাস চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে ফোন দেয়, আমি ফোন দিই, দেওয়ার পর নাম্বারটা পাওয়ার পর উনি আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে দেখো তুমি তো বিদেশ গেছো 2 মাস হয়, আমি খুব কষ্টে আছি, আমাকে 2 কিছু টাকা দাও তো আমার রুম ভাড়া দিব, খাবার খাবো। তো স্বামী তো ভালোবেসে বিয়ে করছি, ওর কথা পালতে পারি নাই। আমি সেই 2 মাসের স্যালারি ওকে দিই, আর সেই স্যালারি দিয়ে যে অফিসে কাজ করে তার সামনে একটা ফেলফার থাকে মেয়ে, তাকে সে বিয়ে করে নেয় সে আমার টাকা দিয়ে। আর আমি মানুষের বাসায় কাজ করি, আমি জানতাম না সে বিয়ে করছে। 1-2 মাসের টাকা দেওয়ার পর উনি আমাকে আবার টাকা চায়, আমি 4 মাস পর আবার টাকা দিই। হঠাৎ করে ওই বাসার থেকে একটা লোক আমাকে বলতেছে
মানে আমার স্বামী আমার সাথে কথা বলতেছে, তার বউয়ের কাছে শুয়ে থেকে উনি আমার কাছে টাকা চাচ্ছে আর আমি টাকা দিব। তখন আমার স্বামী উনির মানে ওয়াইফের কাছে শুয়ে থেকে উনি আমাকে টাকার জন্য বলতেছে। তো পাশের রুমের একটা ভাইয়া উনি আবার আমাকে বোন বানাইছিল, তো উনি মানে দেখতেছে যে বিয়ে করার পর ওই মেয়েটার কাছ থেকে এভাবে টাকা নিচ্ছে, মেয়েটা এত কষ্ট করতেছে প্রবাস থাইকা। তখন ওই ভাইয়া বলছে যে আমি মনোরার সাথে কথা বলবো, যেহেতু আমি বোন বানাইছিলাম। তখন ওই লোকটা আমার কাছ থেকে কথা বলার জন্য ওর কাছ থেকে মোবাইলটা নেয়। তখন আমার স্বামী আবার পাশে দাঁড়ায় রয়েছে যে দুজি বলে দেয় সেই কারণে। তো আমার স্বামীর ওয়াইফে ডাক দেওয়ার পর ওর ঘরে চলে যায়। তখন ভাই আমাকে বলে দেয় যে তুই ওকে টাকা দিস না, ও বিয়ে করে নিছে। তখন বুঝতেই পারেন সেই সময় আমার কেমন লাগছিল, যাই হোক আমি ভালোবেসে বিয়ে করছি, একটা সন্তান হয়েছে, আর দ্বিতীয় কথা হলো আমাকে সেই বিদেশ পাঠালো, মেনে নিতে পারি নাই, অনেক কান্না করছি। তারপর যে বাসায় থাকি সেনি বলতেছে তোমার কি সমস্যা, তুমি এভাবে কেন কান্না করো। তখন বললাম, বলার পরে মালিকটা আমাকে বুকে নিয়ে মহিলাটা বললো দেখো তুমি কান্না করো না, তুমি যাই হোক আমার বাসায় আসো, আমি অনেক তোমাকে আদর করি আর তোমার কোনো কষ্ট হবে না। আর তুমি তো একটা কথা জানোই, বুঝি মানুষের টাকা থাকে, আসতে ভালো ছেলেও তুমি পাবা, তুমি আমার বাসায় থাকো। তো ওই মহিলাটা বলার পর আমার অনেকটাই কষ্ট লাগলো, এভাবে আমি থাকতেছি এমন কি টাকা আমি কাউকে দিই না, কষ্ট পায় মনে আঘাত পেয়ে নিজে জিত নিলাম যে আজকে টাকার জন্য প্রবাস আসলাম আর আমার সংসার হারালাম, সব হারালাম। তো আমি যত কষ্ট হোক আমি দেশে যাব না, সেই কষ্ট সব কিছু মেনে নিয়ে আমি 5 বছর প্রবাস থাকি। 5 বছর পর আমি দেশে আসি, আসার পর আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমার আব্বু এখন কি আম্মু তাদের অবস্থাটা খুব খারাপ থাকে, তারা গরিব থাকে। তারপর আমার আব্বু আবার খুব ঋণ করছে, সেই ঋণগুলি দিলাম, দেওয়ার পর একটু অল্প জায়গা কিনলাম আর সেইখানে একটা ঘর তুললাম। তোলার পর আমার মেয়েটা আমার বাপ মার কাছেই থাকে, সেই স্কুলে লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করে। আর আমার স্বামী তার সাথে কোনো যোগাযোগ নাই, হঠাৎ করে একদিন আসছিল, আসার পর মানে গ্রামের মানুষ সবাই উনিকে ধরছে যে এইভাবে একটা সন্তান তুই বিয়ে করতে পারছ আবার কেন আসছো। তারপর গ্রামের মানুষে ধরার পর আমি উনিকে ডিভোর্স দিয়ে দিই আর উনির সাথে কোনো যোগাযোগ নাই। আমি আবার ঢাকা চলে আসি, কারণ আমি তো কি করব বাড়িতে থেকে, আব্বু আম্মু থাকে, ওদের মাথার উপর বোঝা হয়ে থাকাটা আমার দ্বারাতে সম্ভব না। তখন আমি ঢাকা চলে আসি। আসার পর একদিন আমি ইউটিউব থেকে একজন জীবন নামে একটা পরিচালক আছে, উনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনি নাম্বার ছাড়ে চারা পর সেই চ্যানেল থেকে উনি নাম্বার নিয়ে আমি উনিকে ফোন দিই যে ভাইয়া আমাকে কি আপনাদের সাথে কাজে নেবেন। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে তুমি কোথায় থাকো। তখন আমি বললাম যে মগবাজার আমার বোনের বাসায় থাকি। উনি বললো তুমি গাজীপুর আমার সাথে দেখা করো। দেখা করার পর বুঝতেই পারেন আমি অনেকটাই কালো ছিলাম দেখতে, এবং কি চেহারা বেশি ছিল না, স্মার্টও ছিলাম না, আর এত কিছু বুঝতামও না, যেহেতু কষ্টে থেকে উপবাস থাকেও কষ্ট করছি, এত কিছু মানে মাথায় নেই নাই যে মানে মিডিয়াতে কাজ করলে খুব স্মার্ট হতে হয়, খুব সুন্দর হতে হয়। তখন উনি আমাকে কাজে নিয়ে যায়, শর্ট ফিল্মের কাজে নেওয়ার পর ওই জায়গায় মেয়েরা মানে আমাকে দেখে অনেক অপমান করে, বলে কি ইস এই চেহারা নিয়ে মিডিয়াতে কাজ করবা, এই পোশাকে এই পরিবেশে কখনো পারবা না। তখন খুব কষ্ট লাগে। তো উনি আমাকে একটা কাজে মানে একটা ডায়লগের জন্য উনি আমাকে অনেক গালাগালি করে, এভাবেই উনি আমাকে কোনো টাকা দেয় না, 5 দিন ওদের কাছে রাখে। রাখার পর 5 দিনে মনে হয় আমাকে শুধু 200 টাকা গাড়ি ভাড়া দেয় 5 দিন রাখার পর। আমি সেখান থেকে তখন গাজীপুর আবার আমার বোনের বাসায় চলে যাই। বোনের বাসার থেকে তখন আমাকে আরেকটা ছেলে ফোন দেয়, সেই জায়গার থেকে আমার নাম্বার রাখছিল। সে ছেলেটা বলছে দেখো আপু মিডিয়াতে জব করলে প্রথম টাকা দেয় না, কাজ শিখলে ডায়লগ জানলে তারপর টাকা দেয়। তখন সেই ছেলেটা আমাকে অন্য জায়গায় আবার কাজে নিয়ে যায়। ওই জায়গায় আমি 3 দিন থাকি, 3 দিনে আমাকে শুধু গাড়ি ভাড়া দেয় আর কোনো কষ্ট দেয় না। তো মেয়েটাকে বললাম যে আপু আপনারা যে কাজকর্ম কত করে দেয়। এক মেয়েরা বললো 2000ও দেয়, 1500ও দেয়, 3000ও দেয়, কিন্তু আমাকে শুধু 3 দিনে মাত্র 200 টাকা দেয়। কারণ আমি সবচেয়ে বড় কথা আমি ডায়লগ জানি না, দ্বিতীয় কথা হলো তাদের মতন এত চালু ছিলাম না, একদম সরল সোজা ছিলাম। তো এইভাবে একতে একতে এইভাবে 2 থেকে 3 মাস আমি মিডিয়াতে কাজ করি, কোনো টাকা পাই না, নিজের টাকা দিয়ে খাবার খাই, নিজের টাকা দিয়ে রুম ভাড়া দিই। ওই যে প্রবাস থাকতাম, থাকার পর কিছু টাকা মানে বাইক খরচ করার পর কিছু টাকা রাখছিলাম, সেটাই আমি ভেঙে ভেঙে বসে খাই।
তারপর যখন 6 থেকে 7 মাস হয়, আস্তে আস্তে আমি মানে ওদের কথা মতো নিজের টাকা দিয়ে পোশাক কিনি, নিজের টাকা দিয়ে মানে সব কিছুই করি, এমনকি পার্লারে যাই। তারপর আস্তে আস্তে আমি অনেকটা পেল্ডে যাই। পার্লারে যাওয়ার পর ইনশাল্লাহ আমি সবার সাথে কাজ করি, সব ভাইয়াদের সাথে কাজ করি, যারা মানে মিডিয়াতে কাজ করে শর্ট ফিল্মের, তাদের সব প্রত্যেকটা লোকের সাথে আমি কাজ করি। এবং কি আজকে আপনাদের সামনে যে কথা বলতাছি, কথা বলার মতন সুযোগ পাইছি, কারণ আমি কখনো ভাবি নাই যে আমি কখনো মিডিয়াতে কাজ করতে পারবো, আপনারা হাজার হাজার মানুষ আমাকে দেখবেন, কথা শুনবেন, আমি কখনো ভাবি নাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আল্লাহ মানুষের কপালে এমন কিছু লেখে যেটি মনে বলার ভাষা নাই। তো আমার জীবনটা এমনই, আমি এমন একটা মেয়ে যে আমার জীবনে আমি যখন ছোট ছিলাম তখন থেকে সুখ পাই নাই, আর এখন পর্যন্ত আমার কপালে সুখ হয় নাই, ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। তারপর আমি এই জায়গায় থাকার পর মিডিয়াতে কাজ করি, একটা ছেলের সাথে আমি সম্পর্ক করলাম, করার পর সেই ছেলেটা আমাকে বললো সে জানে না আমার বিয়ে হয়েছে। আমি তাকে অনেকবার বলছি যে আমি আপনাকে কিছু বলতে চাই, সে কখনো আমার কথা শুনে না, সে শুধু আমাকে একটা কথাই বলে যে তোমার অতীতে কি হয়েছে আমি জানতে চাই না, বর্তমান নিয়ে বাঁচতে চাই। তারপর হঠাৎ করে উনি একদিন আমাকে বিয়ের কথা বলে, তো উনিকে আমি বলি যে আমার একটা বাচ্চা আছে, যে উনি আমার বাচ্চার কথা শুনে তখন উনি আমাকে একটা কথা বলে যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু কোনোদিন তোমার বাড়িতে যাইতে পারবে না, না তোমার বাপ মার কাছে, না কোনো জায়গায়, তুমি যদি বাঁচতে চাও আমার বাড়ি থেকে বাঁচতে হবে, মরলে আমার বাড়ি থেকে মরতে হবে। দেখেন আমি যে সন্তানের জন্যে এত কষ্ট করে আমি বিদেশ গেলাম শুধু আমার সন্তান নিয়ে স্বামী নিয়ে সুখে থাকবো বলে, যে সন্তানের জন্যে আমি এত কিছু করলাম, আর সেই সন্তানকে আমি একটা ছেলের জন্য ছেড়ে দিতে পারি? পারি না, কারণ একটা ছেলে পারে এক নিজের ঘরে ওয়াইফকে রেখে অন্য মেয়ে নিয়ে চলে যেতে, কিন্তু কোনো মা কখনো পারে না তার সন্তানকে ছেড়ে চলে যেতে। তো ওকে আমি ভালোবাসি, কিন্তু ওর ভালোবাসাটা হয়তো আমার কাছে স্বামী স্ত্রীর ভালোবাসা একটা হচ্ছে অন্যরকম, কিন্তু মা সন্তানের ভালোবাসা সেটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। একটা মা কখনো সন্তান ফালতে পারে না, সন্তান যত খারাপই হোক না কেন মার কাছে সন্তান সবসময় ভালোই থাকে। দুই সন্তান বুঝি যে কোনো একটা বড় রোগ হয়, ঘরের বউ ছেড়ে চলে যায়, ভাই বোন ছেড়ে দূরে সরে যায়, কিন্তু মা সে তাকে বুকে টেনে নেয়। তো আমি কী করে আমার সন্তান ছেড়ে তার কাছে যাব? তখন আমি বললাম যে আমার তো সম্ভব না, কারণ আমি পৃথিবী সব ছাড়তে পারবো কিন্তু আমার সন্তান আমি কখনো ছাড়তে পারবো না, আমি ছাড়ি নেই। আল্লাহর উপরে বার দিয়ে আমার সন্তান অনেক ভালো আছে, সে অনেকটাই বর্তমান 5 বছর বয়স, চলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে। আপনারা সবাই দোয়া করবেন, কারণ যাই হয়তো আমার জীবনের কাহিনী আপনার বললাম, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর সবচেয়ে বড় কথা হলো দোয়া করবেন যাতে আল্লাহ আমার সন্তান নাকি অনেক সুখে রাখে, সে যাতে আমার মতো এমন মানে পুরা কপাল না হয়, যে কষ্ট আমি করে আসছি এমনকি বর্তমান করতেছি সে যাতে এমন কষ্ট কখনো না পায়। আর আমিও আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান যাতে আমার মতো না হয়। আর ভাইয়া আমি অনেকগুলি কথা বললাম, দুজি আমার কথার মধ্যে কোনো ভুল হয় ছোট্ট বোন হিসাবে আমাকে সবাই ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।